হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। আগের দিন রাত থেকে ভিডিওটা শুরু করছি কারণ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। আমি আর মা আজকে বাসায় ডিনার করেছি, কিন্তু মাহের গিয়েছিল ওর ফ্রেন্ডদের সাথে একটা বারবিকিউ পার্টিতে। যেই নতুন শার্টটা পরে বাইরে গিয়েছিল সেই শার্টটা এই অবস্থায় বাসায় ফেরত এসেছে। মানে ফ্রেন্ডরা মিলে কি পরিমাণ দুষ্টামি করেছে শার্টের বেহাল অবস্থা। আমি আর মা বারবার অবাক হয়ে জিজ্ঞেস করছিলাম শার্ট এভাবে কিভাবে ছিড়ে। এই জন্য সে এখন আমাদেরকে একটা ডেমো দেখালো কিভাবে তার ফ্রেন্ড তার শার্টটা টান দিয়েছে। যাই হোক, আমি পরের দিনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন মা কি সুন্দর করে খিচুড়ি রান্না করেছে। অবভিয়াসলি সাথে ছিল মাহেরের পছন্দের মুরগির মাংস, আর আমার আর মায়ের জন্য স্পেশালি ছিল হচ্ছে বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা। আজকে একটু বেশি খাওয়া দাওয়া করে ফেলেছি লাঞ্চে, আমি নড়তেই পারছিলাম না। আজকে অনেকদিন ধরে আমি বাসায় বসে আছি, কোথাও বের হচ্ছি না। শরীর মন কোনো কিছুই ভালো লাগছিল না, ইভেন আমার ভিডিও করতেও ইচ্ছে করছিল না। গত কয়েকদিন ধরে আব্বু আম্মু বারবার ফোন দিয়ে বলছিল যে বাসায় এসে কয়েকদিন ঘুরে যাও। আমি যাই না কেন, আমি ওনাদেরকে বারবার মানা করে দিচ্ছিলাম। আব্বু আম্মু কারো শরীরে তেমন একটা ভালো না, এটা নিয়ে একটু টেনশন করছিলাম। গত রাতে আমার শাশুড়ি মা যখন সেটা জানতে পারলো আমাকে, সে বললো তুমি না হলে কিছুদিন ঘুরে আসো, তোমার আব্বু আম্মুরও ভালো লাগবে, তোমারও একটু বেটার ফিল হবে। মা যখন নিজ থেকে আমাকে এই কথাটা বললো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কয়েকদিন থেকে আসি। ফাইনালি একটা লম্বা সময়ের পর আমি বাপের বাড়িতে যাচ্ছি। এই ড্রেসটা নিয়ে একটা ছোট্ট স্টোরি আছে যেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। অনেক আগে গত বছর আমি ওয়ান ইয়ার ডিজাইনস নামে একটা পেজের সাথে কোলাবোরেশনে কাজ করেছিলাম। ওই পেজের কিছু পারফিউম অয়েল আছে যেটা আমার আব্বুর অনেক বেশি পছন্দ, তো আব্বুর জন্য কিছু পারফিউম অয়েল আমি নিজে অর্ডার করেছি। পার্সেলটা যখন রিসিভ করি তখন পার্সেলের ভেতর থেকে এই ড্রেসটাও বের হয়ে আসে। আমি সাথে সাথে আপুকে নক দিয়ে বললাম যে আমার অর্ডারের সাথে মনে হয় অন্য কারো অর্ডার চলে এসেছে ভুলে। আপু আমাকে জানালো এটা ভুলে আসেনি, ওনারা এটা আমাকে গিফট হিসেবে পাঠিয়েছে। পরার পর আমার কাছে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ ওয়ান ইয়ার ডিজাইন্সকে এত সুন্দর একটা ড্রেস পাঠানোর জন্য। এত সুন্দর একটা লাগেজের সাথে অলওয়েজ এরকম একটা বস্তা ক্যারি করতেই হয় আমাকে। অন্য সময় আমি একটু রাত করেই বের হই, কিন্তু আজকে আমি আগে আগে বের হয়েছি কারণ আমার একটা প্ল্যান আছে। আজকে আমি আমার ছোট বোন ঐশীকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। আমি একদিনের মাথায় সবকিছু প্ল্যান করেছি। আই রিয়েলি হোপ সবকিছু ঠিক মতো হবে। আজকে রাস্তায় কি হয়েছে আমি জানি না, এক ফোঁটাও জ্যাম ছিল না। আমি মনে হলো উড়ে উড়ে চলে এসেছি বাপের বাড়ি। এক ভাই আমাকে শ্বশুর বাড়ি থেকে নামিয়ে সিএনজিতে উঠিয়ে দিয়েছে, আরেক ভাই আমাকে সিএনজি থেকে রিসিভ করে এখন বাপের বাড়ি উঠিয়ে নিচ্ছে। মাশাল্লাহ, আমার দুই ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। একদম পারফেক্ট টাইম মতো আমার সারপ্রাইজে সবকিছু চলে এসেছে। আজকের এই সারপ্রাইজ, এই সেলিব্রেশন সবকিছু আমার বোন ঐশীর জন্য, কারণ ও রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। আমার বোনকে সারপ্রাইজ দেওয়া অনেক কঠিন, ও সবকিছু বুঝে যায়। আজকে কি হবে আমি সেটাও জানি না, এখন ওর রিয়াকশনটা দেখি আগে। চল এসে চল। কংগ্রেচুলেশন। রিয়াকশন দেখে আমি একটু শান্তি পেলাম যে আজকে ও কিছুই টের পাইনি সারপ্রাইজ হয়েছে। আমি আপুকে অনেক অনেক থ্যাংক ইউ দিতে চাই। বিশ্বাস করেন আমি চিন্তাও করতে পারিনি, আমি যেমনটা চেয়েছিলাম এজ ইট ইজ পেয়েছি। আপনারাও চাইলে যে কোনো অকেশনে কাস্টমাইজ কেক অর্ডার করতে পারেন পেজ থেকে, আমি ক্যাপশনে লিংক মেনশন করে দিব। আমার বোন আর আব্বুর মুখে স্টোরি আপনারা হাফ শুনেই নিলেন। আসার আগে আমি ঐশীকে ফোন দিয়ে বলেছিলাম যে আমরা একটু মোমো খেতে যাবো, তুই রেডি থাকিস। কেক আমি আগের দিন অর্ডার করে নিয়েছিলাম, আর ওর পছন্দের ডমিনোস পিজা আমি সিএনজিতে বসে অর্ডার করেছি। আমার বোনের ডমিনোসের পিজা অনেক বেশি পছন্দ, আমি চাচ্ছিলাম ওর যা যা পছন্দ সবকিছু আজকে করতে। বাসায় এসে দেখি আব্বু নেই, এখন আব্বু ছাড়া তো আর কেক কাটা যায় না। রেডি হয়ে আমার পিছে লেগেছিল আপু কখন বের হওয়া, চলো রাত হয়ে যাচ্ছে।
আব্বুকে ফোন দিয়ে বললাম তাড়াতাড়ি বাসায় এসো, আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আমি এই কথাটা আগেও বলেছি, আমার ফ্যামিলি মেম্বারদের ছোট অ্যাচিভমেন্ট হোক কি বড় অ্যাচিভমেন্ট, আমি সেগুলো সেলিব্রেট করতে অনেক বেশি পছন্দ করি। সেটা আমার দেবরের জিপিএ 5 সেলিব্রেশন হোক, কেউ দেশে আসা হোক, সবকিছু আমি সেলিব্রেট করতে পছন্দ করি। আর সেখানে আমার ছোট্ট পিচি বোনটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, সেটা আমি কিভাবে সেলিব্রেট না করে থাকি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের ফ্যামিলির সবাই এত বেশি খুশি। এই অ্যাচিভমেন্টের জন্য আমার বোন কতটা কষ্ট করেছে এটা আমরা ফ্যামিলি মেম্বাররা জানি। এই টাইমে আম্মু এত বেশি ইমোশনাল হয়ে যায়, ফ্যামিলিতে এখন দুইটা গ্র্যাজুয়েট আছে, দুই বোনই গ্র্যাজুয়েট আমরা আলহামদুলিল্লাহ। এই খুশিতে আপনাদের জন্য একটা রিলস বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমরা দুই বোন কখনো সিরিয়াস হতে পারি না। আমার ভাই সামি কয়টা যে টেক নিয়েছে এই ছোট্ট একটা ভিডিও সুন্দরভাবে করার জন্য, বারবার আমরা শুধু হেসে দিচ্ছি একজন আরেকজনের দিকে তাকিয়ে। অনেকেই জিজ্ঞেস করবেন, এজন্য আগেই বলে দিচ্ছি, ঐশী গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে, আর আপনাদের শশী গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। বারবার ঐশী একই কথা বলছিল যে অনেক দিন পর এরকম একটা সারপ্রাইজ পেয়েছে যেটা ও একদম এক্সপেক্ট করেনি। এক্সপেকটেশনের থেকে ও বেশি অবাক হচ্ছিল, কিছুই টের পেলো না কেন। মাশাআল্লাহ, ওকে খুশি দেখে আমরা অনেক বেশি খুশি হয়েছি। আমার প্ল্যানটা তো সার্থক। এখানে আপনারা আমার জন্য ছোট্ট একটা হেল্প করবেন, পিছের ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করবেন। অনেকগুলো কাপড় আম্মু ধুয়ে সেগুলোকে ভাঁজ করেছে আজকে। আলমারিতে ঢোকানোর আগেই আজকে সেলিব্রেশনটা হচ্ছে, এই জন্য আমাকে বারবার বলেছিল এগুলো যাতে ভিডিওতে না আসে, কিন্তু ক্যামেরায় চলে এসেছে একটুখানি, প্লিজ ইগনোর করতে পারেন। এই কথাটাও এখন আপনাদেরকে বলে দিলাম, সেটার জন্য আমি বকা খাবো, আমার জন্য দোয়া করবেন সবাই। কতদিন পর আমি আব্বু আম্মু স্বামী এসির চেহারা দেখেছি, আমার মন শরীর দুইটাই ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। অনেকেই আমার ভিডিওতে আমার বোনকে অনেক বেশি মিস করেন, আজকে ফুল ভিডিও আমি ওকে ডেডিকেট করলাম। ভাই, আমার বোন আমার মতো বেকার না, মাশাআল্লাহ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ইন্টার্নশিপ করছে, তাছাড়া আমার বোন ও ডান্সিং প্যাশনটাকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে, ও কোরিওগ্রাফার হিসেবেও কাজ করে। সো অবভিয়াসলি ও অনেক বেশি ব্যস্ত থাকে, এই জন্যই আপনারা ভিডিওতে দেখতে পান না। একটা দিন ছুটি পেলেও একটু বাসায় ঘুমানোর চেষ্টা করে। উই আর অলরেডি সো প্রাউড অফ হার। আজকে আরো একটা প্রাউড মোমেন্ট হচ্ছে, আমার বোন তার ফার্স্ট স্যালারি পেয়েছে, তার ইন্টার্নশিপের ফার্স্ট স্যালারি সে আব্বু আম্মুর হাতে তুলে দিচ্ছিল এখানে। মানে ঐশীকে নিয়ে যে আমরা কি বলবো, ওর কথা শুনলে আমরা সারাক্ষণ এভাবে হাসতেই থাকি। আমার ফার্স্ট স্যালারিও আব্বু আম্মুর হাতে আমি তুলে দিয়েছিলাম। ফার্স্ট স্যালারি হোক বা যে কোনো স্যালারি বা খরচ হোক, আব্বু আম্মু কখনোই আমাদের থেকে নিতে চায় না। এখন আসি এই কেকের টেস্টে। শুধু ডেকোরেশন সুন্দর বললে ভুল হবে, টেস্টও অনেক বেশি ভালো এই কেকটার। এত মজার চকলেট ফ্লেভার, ক্রিমটাও অনেক বেশি ফ্রেশ, অনেক সুন্দর স্মেল আসছিল ক্রিমটা থেকে। থ্যাংক ইউ কেক নেবেন পেজকে এত শর্ট টাইমে এত সুন্দর আমার পছন্দ মতো এত মজার একটা কেক ডেলিভার করার জন্য। কেকটা কাটার পর এটার উপর আমরা সবাই মিলে হুমড়ি খেয়ে পড়েছি, আর এরপর চলেছে একটা লম্বা ফটো সেশন। আজকে যেহেতু ঐশীর দিন, আমি ওকে অনেকগুলো ছবি তুলে দিয়েছি, এখন সে আমার পাশে বসে আছে, কখন ছবিগুলো আমি তাকে দিব। সবাই ঐশীকে কংগ্রেচুলেশন জানিয়ে যাবেন, আর ওর জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে লাইফেও অনেক অনেক বড় হতে পারে ইনশাল্লাহ। সবকিছু শেষে আপনাদের ভাইয়া শালি তাকে ফোন দিয়ে সবকিছু জানালো, কিভাবে তাকে সারপ্রাইজ দিলাম। যে প্ল্যান নিয়ে আপনাদের ভাইয়ার 1% আইডিয়া ছিল না, সবার সামনে ক্রেডিট নিয়ে বললো কি, আরে আমি তো বলেছিলাম শশীকে। চিন্তা করেন শ্বশুরবাড়ির মানুষকে কি তেলটা দিল সে। এখন এখন আমি আগামী 1 সপ্তাহ পুরোটাই ঘুমাবো, আমাকে আর কেউ খুঁজে পাচ্ছেন না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।